ওয়াসওয়াসা রোগ এবং এটার থেকে বাঁচার উপায় কি? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাক পবিত্রতা, ইবাদত, নামাজ এইগুলো নিয়ে শয়তান তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। খালি মনে হয় যে কেন এরকম হচ্ছে, একই কাজ বারবার করতেছে, আমাদের মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা হয় না অনেকের? প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বলতে চাই যে ওয়াসওয়াসা কেন হয়, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য শরীরী ট্রিটমেন্ট কি, এবং কি কি বিষয় আমাদের ওয়াসওয়াসা হলে আমরা কোন কোন দোয়া করে রোকেয়া করলে আমাদের ওয়াসওয়াসা থেকে আমরা দূর করতে পারবো। প্রিয় ভাইয়েরা, এই ওয়াসওয়াসার কতগুলো লক্ষণ আছে। লক্ষণগুলোর এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সব সময় বেশি বেশি দুশ্চিন্তা করা। দুই নম্বরে টয়লেটে গোসল করতে গেলে অধিক সময় ব্যয় করা। তিন নম্বরে অজু করতে গেলে অজু যেন শেষ হয় না, একে একঙ্গ পাঁচবার, সাতবার, দশবার করে ধোয়। চার নম্বরে যখন প্রস্রাব করে বের হলে এরপরে মনের মধ্যে খুঁতখুঁতানি, এই বোধহয় প্রস্রাব বোধহয় এক ফোঁটা বের হয়ে গেল, এই বোধহয় অজু আমার নষ্ট হয়ে গেল, এই বোধহয় আমার বায়ু দিয়ে আমার অজু নষ্ট হলো, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা সুসি বায়ু বলি অনেক সময়। এটা হচ্ছে ওয়াসওয়াসা। আরও বড় দুটা ওয়াসওয়াসা অন্তরের মধ্যে তৈরি হয়, এর একটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে মনের মধ্যে বাজে চিন্তা হয়। মুখ দিয়ে বলতে পারে না, কিন্তু আল্লাহর ব্যাপারে খারাপ কথা মনের মধ্যে চলে আসে, রসুলের ব্যাপারে খারাপ কথা তার অন্তরের মধ্যে চলে আসে। এরপর নামাজের রুকু সিজদায় খালি মনে হয় তিনটা রাখাত হলো নাকি দুইটা, সিজদার মধ্যে তিন তাসবি পড়ছি না পড়ি নাই, এই যে মনের মধ্যে রুকু সিজদা এইগুলো সব মিলায় আমাদের ওয়াসওয়াসা তৈরি। আস্তে আস্তে এই ওয়াসওয়াসা মনের ওয়াসওয়াসা থেকে শারীরিক রোগে আমাদের রূপান্তর হয়। এই যে কোন ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা রোগগুলা যেটা আমরা দেখতে পাই মনের মধ্যে খুঁতখুঁতানি আমাদের মধ্যে তৈরি হয়, নানান ধরনের সূচি পায়, এটা পরিষ্কার কাজের মহিলা এটা হাত দিচ্ছে মানে ওইটা আবার আপনাকে মুছতে হবে, আপনার মনে হচ্ছে এ পরিষ্কার, এ পরিষ্কার পরিচ্ছন্ন না, এই বিছনায় বসলে আপনার কাছে নিজের কাছে মনে হয় ও বোধহয় নাপাক হয়ে বসছে, বিছনার চাদর এক্ষুনি চেঞ্জ করে ফেলতে হবে। এই যে ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা রোগের থেকে প্রতিকার কি? প্রতিকারের ক্ষেত্রে আপনাদের কাছে ছয় ধরনের বিষয় বলবো। ভালো করে খেয়াল করেন, যাদের মধ্যে ওয়াসওয়াসা আছে এটা খুব সাংঘাতিক, এটা খুব মানসিক একটা কষ্টদায়ক বিষয়। ওয়াসওয়াসার অন্যতম একটা কারণ এবং রোগ বেড়ে যায় যাদের প্রতি জিনের আসর থাকে, জিনের দ্বারা যদি কেউ জাদুগ্রস্ত হয় অথবা জিন যদি তাদের উপর কখনো প্রভাব বিস্তার করে, এই ধরনের মানুষের আরও ওয়াসওয়াসা বেড়ে যায়। ওয়াসওয়াসা থেকে প্রতিকারের জন্য এক নম্বরে যে আমল, সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে আপনাকে এই দোয়াটা পড়ার চেষ্টা করতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযবিহি ওয়া ইকাবিহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এইটা যদি আমরা পড়ি, শিখে নেওয়ার চেষ্টা করব আমরা, আমরা সুন্দর করে এটার প্রয়োজনে বাংলা নিজ দিয়ে উচ্চারণ, এই উচ্চারণ আমরা দেখে নিই, আমরা এইটা পড়ার চেষ্টা করব। দুই নম্বর, পুরুষের জন্য ওয়াসওয়াসা দূর করার জন্য পাবন্দি নামাজি হতে হবে, ব্যক্তিগতভাবে ফরজ নামাজ পড়া যাবে না, আপনাকে জামাতমুখী হতে হবে। তিন নম্বর, যত ওয়াসওয়াসাই হোক তিনবারের বেশি হাত পা ধোয়া যাবে না। যদি আপনার ওয়াসওয়াসার রোগী হন, শরীয়তে অনেক কিছু আপনার জন্য ছাড় দিয়েছে, শরীয়তে অনেক ছাড় আছে ওয়াসওয়াসার রোগীর জন্য, সেইটার মাসালা মনে রেখে আপনাকে মনে রাখতে হবে অজু অবস্থায় তিনবারের বেশি কোনো অঙ্গ ধোয়া যাবে না, যত ওয়াসওয়াসা আসুক আপনি লিফট করে দিবেন এইটা। চার নম্বরে আপনার জন্য টয়লেটে প্রবেশের দোয়া পড়া। যত বদ শয়তান, খারাপ শয়তান যেইগুলো মানুষকে ডিস্টার্ব করে, জিন, এইগুলার ম্যাক্সিমাম হচ্ছে টয়লেটের মধ্যে অবস্থান করে, টয়লেটের দরজা লাগায় রাখবেন। কোনো বান্দা যদি টয়লেটের দোয়া পরে ঢোকে আর বের হওয়ার সময় গোফরান আক পরে, ওই শয়তানও যেরকম ওখান থেকে চলে যায়, আর ওই দুই ধরনের জিন, ওই দুই ধরনের জিন আপনার প্রতি প্রভাব বিস্তার করতে পারে না। আমরা টয়লেটে ঢোকা বের হওয়ার দোয়াগুলোর প্র্যাকটিস করি না, এই জন্য টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, আর টয়লেটের মধ্যে সবসময় দোয়া পরে ঢুকবেন এবং বের হওয়ার সময় গোফরান আক এইটা পড়ে নেবেন। পাঁচ নম্বর, নামাজের মধ্যে যদি আপনার ওয়াসওয়াসা হয়, রাকাত চলে গেল কিনা, ভুল হয়ে গেল কিনা, কেমন হচ্ছে জানি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রুকিয়া সরাসরি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম পাশে এরকম করে মাথাটা একটুখানি ফিরায় কেবলার দিকে থাকবেন, তিনবার নামাজের মধ্যেই বাম দিকে ইশারা করবেন। যদি নামাজের মধ্যে পাঁচবারও হয় এরকম ওয়াসওয়াসা হচ্ছে,
মনে হচ্ছে যে মন ঠিক রাখতে পারতেছি না, মনে হচ্ছে রুকু কি একটা করছি না দুইটা করছি, এরকম যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বাম পাশে থুক থু থু। অনেকে বলবে হুজুর এরকম করলে কি নামাজ ভেঙে যাবে কিনা, না এরকম করলে নামাজ ভাঙবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আমল, এটা করলে শয়তান ওই শয়তান মরে যায়, ওই শয়তান আর টিকতে পারে না আপনার কাছে, এটা আমাদের জন্য আরেকটা আমল প্রিয় ভাইরা। এরপরে স্পেশাল ওয়াসওয়াসার জন্য রুকিয়া আছে, স্পেশাল রুকিয়া, এই রুকিয়া তিনটা। এক নম্বর, যদি কোরআন পড়তে পারেন সূরা বাকারা পড়বেন, যদি পড়তে পারলেও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, সন্ধ্যার পর থেকে কোনো একটা ডিভাইসে, মোবাইলে, বড় সাউন্ড সিস্টেমে আপনি যে ঘরে অবস্থান করেন ওই ঘরের মধ্যে সূরা বাকারা চালায় রাখবেন। সূরা বাকারা শেষ হইতে 20-25 মিনিট লাগে, চালায় রাখলে, নিজে পড়লে এরকম অনেক বড় সূরা, আড়াই পারা প্রায় 2-2.5 ঘন্টা লাগবে যদি আপনি দ্রুত ফ্লুয়েন্ট পড়তে পারেন। আপনার সূরা বাকারা এক নম্বর মনে থাকবে, এটা সূরা বাকারা মাগরিবের পর ঘরের মধ্যে চালায় রেখে দিবেন। দুই নম্বরে আয়াতুল হাক, যেটা বলা হয় জাহান্নাম সংক্রান্ত যে সকল আয়াত, এই আয়াতের 5-10টা আয়াত আপনি বের করে নিয়ে এটা বেশি বেশি পড়বেন। জাহান্নাম সংক্রান্ত যে আয়াত, হাক বলা হয় আয়াতে, এরকম আয়াত আপনি খুঁজলে পেয়ে যাবেন, সংক্ষিপ্ত সময়ের জন্য বলা যাচ্ছে না, এইটা পড়বেন। দুই নম্বর, তিন নম্বরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর সূরা ইখলাস, ফালাক নাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালা ইখলাস, ফালাক নাস, এই তিনটা একটু পানি রাখবেন, অলিভ অয়েল বা সরিষার তেল রাখবেন, এর মধ্যে 7 বার পরে দম করবেন, ফু দিয়ে দম করে এই পানিটা খাবেন, রাত্রে শোয়ার সময় মাথা গা অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল লাগাবেন, এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন। সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ইখলাস, ফালাক নাস পড়ে ফু দিয়ে দম করে এটা করবেন। আর সবচেয়ে বড় যেটা, যেটা ওয়াসওয়াসা দেয় আমাদের জন্য, আপনি প্রায় সময় আপনি সূরা নাস পড়তে থাকবেন, আল্লাজি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন্নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন, আর সকাল সন্ধ্যার অজিফাগুলা চেষ্টা করবেন। এটা হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মোটামুটি প্রামাণ্য ধারণা। আবার সংক্ষেপে বলি, ওয়াসওয়াসা আমাদের বড় রোগ, এখান থেকে বাঁচার জন্য একটা দোয়া যেটা বললাম এটা কন্টিনিউ করতে হবে, পুরুষরা নামাজে জামাত পড়বেন, সাথে সাথে যে আমলগুলোর কথা বলেছি, আর স্পেশাল রুকিয়ার মধ্যে সূরা বাকারা সন্ধ্যা থেকে চালায় রাখবেন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক নাস আর সূরা ফাতিহা পড়ে পানি এবং তেলের মধ্যে দম করে খাবেন এবং নিজের গায়ে লাগাবেন, সাথে সাথে সূরা নাস 7 বার পারলে পড়বেন, আলাদা করে নিজের গায়ের মধ্যে দম করবেন, পানিতে ফু দিবেন, এটা কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ মন ফ্রেশ রাখে, ভালো মানুষদের সাথে ঘোরাফেরা করতে হবে, এখান থেকে লিভ করার চেষ্টা করতে হবে, আপনি ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে বা কম বেশি সময়ের মধ্যে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রোজ টিভি 24, এনজয় by listening to the Holy Quran.